স্বাগত নিউজ 24 সংবাদে সাথে আছে আমি আকাশ হাসান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো খবর জরুরি ক্ষেত্রে অক্সফোর্ডের টিকা ব্যবহারে ছাড়পত্র দিল ভারতের বিশেষজ্ঞ প্যানেল এবারে কেন্দ্রীয় ঔষধ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সবুজ সংকেত পেলে এ মাস থেকে শুরু হতে পারে ভ্যাকসিন প্রয়োগ তবে সংস্থাটি বলছে প্রথম 5 কোটি ডোজের বেশিরভাগ অগ্রাধিকার থাকবে ভারতের এছাড়া শনিবার থেকে দেশটির সব রাজ্যে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রয়োগের মহড়া এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন মাসুদ রানার ডেস্ক রিপোর্ট বছরের প্রথম দিন বড় সুখবর পেল ভারতের জনগণ জরুরিভাবে অক্সফোর্ডের টিকা ব্যবহারের ছাড়পত্র দিল দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি করা বিশেষজ্ঞ প্যানেল সেক্ষেত্রে টিকার ছাড়পত্র পাওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার হলো দেশটির এরপর ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ছাড়পত্র পেলেই শুরু হবে টিকা প্রয়োগ আর কেন্দ্র সরকার এটি শুরু করতে চায় এ মাস থেকেই অক্সফোর্ডের করোনা টিকা ভারতে তৈরি করছে সেরাম ইনস্টিটিউট সংস্থার প্রধান কার্যনির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছেন এর মধ্যে 5 কোটি করোনা টিকার ডোজ তৈরি করার পরিকল্পনা নিয়েছে তবে প্রথম ডোজের বেশিরভাগ অগ্রাধিকার থাকবে ভারতের আর মার্চ মাসের মধ্যেই 10 কোটি ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে সংস্থাটির সেরামের মাধ্যমে এই করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশও অক্সফোর্ডের টিকাটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে দুটি ডোজ নিতে হবে এর সংরক্ষণ প্রক্রিয়া সহজ হওয়ায় এই টিকার দাম অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে ভারতীয় মুদ্রায় 1,000 রুপির কম হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে এছাড়া শনিবার থেকে দেশটির সব রাজ্যে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রয়োগের মহড়া এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন এর ফলে প্রশস্ত হল বিশ্বের সব কটি দেশে টিকাটির আমদানি ও বিতরণের দ্রুত অনুমোদনের পথ ফাইজার ও মডার্নার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে আর চীনের সিনোফার্মের করোনা ভ্যাকসিনের 12 কোটি ডোজ কেনার ঘোষণা দিয়েছে পাকিস্তান মাসুদ রানা নিউজ 24 সবার জন্য ভ্যাকসিন প্রয়োজন হবে তবে ভ্যাকসিন পাওয়ার উপর ভিত্তি করে সরকার নীতিমালা গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইইডিসিআর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন বলছেন ভ্যাকসিন নেয়ার পরও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে 70-80% মানুষের ভ্যাকসিন প্রয়োগ সম্ভব হলেই কেবল অনেকটা নিরাপদ বোধ করা সম্ভব প্লাবন রহমানের রিপোর্ট বিস্তারিত অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন অনুমোদন পেয়েছে যুক্তরাজ্যে যে ভ্যাকসিন চলতি মাসের মাঝামাঝি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে 6 মাসে অক্সফোর্ডের 3 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে আরও 5 কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ গেল 27 ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন গর্ভবতী মহিলাদের পাশাপাশি 18 বছরের নিচে কারোর ভ্যাকসিন লাগবে না সব মিলিয়ে 5.5 কোটি মানুষকে ভ্যাকসিন পরিকল্পনার বাইরে রাখছে সরকার আমাদের হিসাবে আছে যে প্রায় 5.5 কোটি লোক ভ্যাকসিনের এই মুহূর্তে তাদের আমাদের প্রয়োজন হবে না আসলে কি ভ্যাকসিন দরকার নেই দেশের এই বড় জনগোষ্ঠীর ভ্যাকসিন প্রতিটি মানুষের জন্য প্রয়োজন কিন্তু প্রাপ্যতা অনুযায়ী সেই ভ্যাকসিনটা বিতরণ করার নীতিমালা করা হয়েছে সবচেয়ে আগে কারা পাবেন তারপরে কারা পাবেন যাদের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়নি যেমন 18 বছরের নিচে গর্ভবতী নারী এদের মধ্যে কোনো কোম্পানি ক্লিনিক্যাল ট্রায়াল করেনি সেই সব ভ্যাকসিন তাদেরকে দেওয়া যাচ্ছে না প্রত্যাশা করা হচ্ছে এই সময়কালের মধ্যে 18 বছরের কম বয়স এবং গর্ভবতী নারীদের উপর এই ভ্যাকসিনটির ট্রায়াল দেওয়া হবে এবং সেই ফলাফল অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার বিষয়টি দেশের 70-80% মানুষ ভ্যাকসিনের আওতায় না আসা পর্যন্ত নিরাপদ বোধ করা যাবে না বলে জানাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একই সঙ্গে কার দেহে ভ্যাকসিন কতটা কার্যকরী হবে সেটিও নিশ্চিত নয় এই ভ্যাকসিন কিন্তু শতকরা 100% কার্যকরী এখনো কেউ করতে পারেনি অর্থাৎ যদি 10 জনের ভিতরে ভ্যাকসিনটা কাজ না করে শতকরা তাহলে তারা কিন্তু করোনা আক্রান্ত হতে পারে দেশের 70-80% মানুষকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন না হওয়া পর্যন্ত সবাইকে মাস্ক পরতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে 5.5 কোটি অর্থাৎ জনসংখ্যার প্রায় 30% থেকে যাচ্ছে ভ্যাকসিন পরিকল্পনার বাইরে আর পরিকল্পনার মধ্যে থাকা 8 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে সময় লাগবে 1 বছরেরও বেশি সময় তাই ভ্যাকসিন আসলেও আরও কতদিন মৃত্যুভয় সঙ্গে নিয়ে চলতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এসব প্রশ্নের উত্তর এখনও অজানা প্লাবন রহমান নিউজ 24 ঢাকা
দেশে করোনায় মারা গেছেন আরও 17 জন, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 7,576 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,103টি, যার মধ্যে শনাক্ত 990 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 5,14,500। একদিনে সুস্থ হয়েছেন 1,197 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4,57,656 জন। শনাক্ত বিবেচনায় প্রতি 100 জনে সুস্থ হয়েছেন 90.15% এবং মারা গেছেন 1.47%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বছরের শেষ দিন বিশ্বব্যাপী রেকর্ড 7,36,680 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমণ ছাড়িয়েছে 8,39,00,000। একই সময় 13,411 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা 18,28,000 ছাড়িয়েছে। করোনার তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত মৃত্যু এখনও লাগামহীন। দেশটিতে 24 ঘন্টায় 3,438 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির ফ্লোরিডায় করোনা ভাইরাসের নতুন স্টেইন শনাক্ত হয়েছে। চীনেও করোনার নতুন ধরনটি শনাক্ত হয়েছে। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছেন 55,892 জন। ব্রাজিলে 24 ঘন্টায় নতুন করে 500,000-এর বেশি আক্রান্ত হয়েছে। তবে তুলনামূলকভাবে কমছে ভারতে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। আজ বই সংগ্রহ করেছে প্রাথমিক শিক্ষার্থীরা। ধাপে ধাপে যা পৌঁছে যাবে সব শিক্ষার্থীর কাছে। নতুন বই পেয়ে উজ্জীবিত শিক্ষার্থীরা। শিক্ষক আর অভিভাবকরা বলছেন করোনায় দীর্ঘদিন থমকে থাকা শিক্ষা ব্যবস্থায় প্রাণের সঞ্চার করবে নতুন বই। করোনা পরিস্থিতি পেরিয়ে শিগগির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে এমন প্রত্যাশাও তাদের। আর জানাচ্ছেন সজল দাস। দীর্ঘদিন পর চিরচেনা রূপে স্কুল প্রাঙ্গণ। নতুন বই নিতে ইউনিফর্ম পরে স্কুলে হাজির শিক্ষার্থীরা, সাথে অভিভাবকরাও। যদিও করোনা পরিস্থিতিতে শিশুদের বদলে বই সংগ্রহের কথা ছিল অভিভাবকদের, কিন্তু দীর্ঘদিনের স্কুলবিহীন বদ্ধ জীবন আর নতুন বইয়ের আকর্ষণ টেনে এনেছে শিক্ষার্থীদের। নতুন বই দিয়ে আমরা পড়াশোনা করব আর পরীক্ষার জন্য তৈরি হব। নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে। বাচ্চারা একটু নতুন বই পাইলে খুশি হয়, একটু পড়ার আগ্রহ দেখায়। বাসায় মনে করেন যে পড়ছিল, এখন স্কুল না খোলার কারণে বাচ্চারা অনেক পিছিয়ে আছে। শিক্ষকরা বলছেন সময় মতোই বই পৌঁছেছে স্কুলগুলোতে। সরকারের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের কাছে সেগুলো পৌঁছে দিচ্ছেন তারা। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমরা এখন দিচ্ছে, আর এরপরে আবার ক্লাস 5 দিব। 100 বাচ্চাকে 50 জন আজকে, আর পরের দিন আবার 50 জন কে বই দেওয়া হবে। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই, যা পেয়ে খুশি শিক্ষার্থীরা। নতুন উদ্দীপনায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন তারা। রাজধানীর পাশাপাশি সারা দেশে চলছে এই বই উৎসব। দেশের বিভিন্ন স্থানে নতুন বই নিতে সকাল থেকেই স্কুলগুলোতে ভিড় করেন শিক্ষার্থী অভিভাবকরা। স্বাস্থ্যবিধি রক্ষায় নানা নির্দেশনা থাকলেও বাড়তি শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রেই তা রক্ষা করা সম্ভব হয়নি। বাংলাদেশ সরকারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার উৎসাহ বাড়বে। করোনা পরিস্থিতি সামলে শিগগিরই আবারও ক্লাসে ফিরবেন শিক্ষার্থীরা, এমন প্রত্যাশা শিক্ষা সংশ্লিষ্ট সকলের। সজল দাস, News24, ঢাকা। শুরু হলো 2021। নতুন বছরকে স্বাগত জানাতে অন্যান্য বারের মতো দেশে দেশে আতশবাজির ঝলকানি দেখা গেল। সিংহভাগ দেশেই অনুপস্থিত ছিল জনগণের উল্লাসধ্বনি আর হৈহুল্লোড়। তবে বর্ষবরণের জন্য বিখ্যাত মার্কিন শহর নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ছিল কিছুটা ভিন্ন চিত্র। করোনা সংক্রমণের আতঙ্কের তোয়াক্কা না করেই নতুন বছরকে নানা আয়োজনের মাধ্যমে বরণ করে নিল মার্কিনিরা। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। বিষাদময় 2020 সালকে বিদায় জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল বিশ্ববাসী। আর প্রতি বছরের মতো এবারও বিশ্বে সবার আগে নতুন বছরকে বরণ করে নিল নিউজিল্যান্ড। চোখধাঁধানো আলোকসজ্জায় 2021কে বরণ করল শান্তিপ্রিয় দেশটির অকল্যান্ড শহর। দ্বিতীয় দেশ হিসেবে সেই তালিকায় যুক্ত হয় অস্ট্রেলিয়া। নতুন বছরের আগমনে আলো ঝলমলে হয়ে ওঠে সিডনি শহর, তবে ছিল না কোনো মানুষের উপচে পড়া ভিড়। You know me, baby, now I'll burn bright.
করোনা সংক্রমণের কারণে প্রায় সবখানে নিষিদ্ধ ছিল জনসমাগম। ফলে আতশবাজির সঙ্গে উন্মুক্ত আকাশের নিচে উৎসবমুখর পরিবেশ ছিল না সংযুক্ত আরব আমিরাতে। নিজ নিজ বাসা বা ছাদে বসেই আলোর খেলা উপভোগ করল দেশটি। একই চিত্র ছিল মিশর, রাশিয়া, গ্রিস, থাইল্যান্ড, তাইওয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশে। করোনা সংক্রমণের দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে ইউরোপীয় দেশগুলোতে আবারও বেড়েছে আতঙ্ক। ফলে কড়া বিধিনিষেধের পথে হেঁটেছে দেশগুলোর কর্তৃপক্ষ। ফ্রান্সে জারি রয়েছে কারফিউ। বর্ষবরণের মুহূর্তে ঘরে থাকার আহ্বান জানিয়েছে ব্রিটেন। ছোট বড় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে জার্মানি। ফলে বাধ্য হয়ে বেশ নীরব হয়ে বর্ষবরণ করেছে ইউরোপ। তবে করোনা সংক্রমণের শীর্ষে থাকলেও বর্ষবরণের আয়োজনে কোনো কমতি রাখেনি যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বরাবরের মতোই গান বাজনা, হৈহুল্লোড় আর চোখ ধাঁধানো আলোকসজ্জায় নতুন বছরকে বরণ করল মার্কিনিরা। নতুন বছরে করোনার ভয়াল থাবা থেকে মুক্তি পাক বিশ্ব। করোনা উপেক্ষা করে নতুন বছরকে স্বাগত জানাতে দেশের পর্যটন কেন্দ্রগুলোয় ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে সবচেয়ে বেশি ভিড় পর্যটকদের। হিমেল হাওয়ায় সৈকতের বালিয়াড়িতে করোনামুক্ত নতুন বছরের প্রত্যাশা ছিল তাদের। চট্টগ্রাম ও রাঙ্গামাটির বিভিন্ন স্পটেও পর্যটক সমাগম দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানাও পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে সমুদ্রের নোনা জলে গা ভাসাতে আর বালুকা বেলায় দাঁড়িয়ে নতুন সূর্যে আলোকিত হয়ে 2021 সালকে স্বাগত জানাতে লাখো পর্যটকের সমাগম ঘটে। করোনাময় পুরাতন বছরকে বিদায় জানিয়ে শীতের হিমেল হাওয়ায় ছুটি কাটান ভ্রমণপ্রিয় মানুষ। করোনামুক্ত পৃথিবীর স্বপ্ন নিয়ে সাগরপাড়ের বালিয়াড়িতে হাজির হন ভ্রমণ পিপাসুরা। আজকের কক্সবাজারটা খুব আনন্দময় আর আজকে খুব এনজয় করছি, মানে এক কথায় অসাধারণ। এসে খুবই ভালো লাগছে যে এখানে বছরের প্রথম দিনে এতগুলো মানুষ সবাই এনজয় করা, সবাই একসাথে এত বড় বড় ঢেউ। এসব পর্যটকের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি রক্ষায় কয়েক স্তরের ব্যবস্থা ট্যুরিস্ট পুলিশের। করোনা পরিস্থিতির মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে সেই বিষয়গুলো আমরা পর্যটকদের সবসময় উদ্বুদ্ধ করে থাকি। বিভিন্ন পয়েন্ট দিয়ে যারা পর্যটকরা সি বিচে নামেন। চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটক খুব একটা ছিল না, তবে ফয়স লেক, এমিউজমেন্ট পার্ক ও সি ওয়ার্ল্ড সহ বিভিন্ন কেন্দ্রে দেশ বিদেশের পর্যটকের পাশাপাশি নানান বয়সের দর্শনার্থীদের ভিড় ছিল। 2021-এ স্বাগত জানিয়ে চট্টগ্রামে ফ্যামিলি সহ আমরা ফয়স লেক, তারপর সি বিচ ঘোরার জন্য আসছি, তো ভালোই লাগছে। তবে মহামারীর কারণে বছর শুরুর দিনগুলোতে খুব বেশি পর্যটক সমাগম না করার পক্ষে সিএমপি। বর্ষবরণে পাহাড়েও ভিড় করেছেন পর্যটকরা। কয়েক হাজার মানুষের ভিড়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি এখন উৎসবের নগরী। ফার্স্ট টাইম আসছি এখানে, অনেক পছন্দ হয়েছে জায়গাটা। এসে আমরা খুব আনন্দিত যে এখানে ঘুরে বেড়ে মুম্বাইর মধ্যে আমরা খুব আনন্দ উপভোগ করছি। একই উৎসবে মেতেছে অপর দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও জমে উঠেছে টগি ওয়ার্ল্ড। বহুদিন পর রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি টগি ওয়ার্ল্ডে আসা শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নতুন বছরের প্রথম দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের স্বাস্থ্যবিধি মেনে বাইরে চড়ছে শিশু কিশোররা। অন্তরা বিশেষের প্রতিবেদন। নয় মাস এগারো দিন পর খুলল বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ড। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে 2020 সালের 19 মার্চ বন্ধ হয় রাজধানীর বৃহত্তম এই ইনডোর থিম পার্ক। শিশুদের এই বিনোদন কেন্দ্র নতুন বছরের প্রথম দিন সবার জন্য খুলে দেওয়া হয়। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম টগি ওয়ার্ল্ড কখন খুলবে। বন্ডের খেলা চলছি আর এখন একটু জাম্পিং এ চলব। টগি ওয়ার্ল্ডটা আমার বাচ্চা খুব পছন্দ করে, খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বসুন্ধরা সিটির অষ্টম ও নবম তলা জুড়ে 37,000 বর্গফুটের মাঝে রয়েছে টগি ওয়ার্ল্ডের আকর্ষণীয় 15টি রাইড। জাইরোস্কোপ, মিনি টাওয়ার, বাম্পার কার, লিটল প্লেন রাইডগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও রয়েছে 43টি গেমস, 3টি সফট প্লে গ্রাউন্ড এবং একটি 8 লাইনের কিডস বোলিং। উপরের 10-14 তলার সঙ্গে কানেকশন করে নতুনভাবে আমরা 8-18 তলা টগি ফান ওয়ার্ল্ড নামে আমরা শীঘ্রই অপেনিং চলে আসবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে তাদের সেফটি সিকিউরিটি মেনটেন করে কীভাবে তাদেরকে ডিউরিং কোভিড পিরিয়ডে 9 মাস ঘরের মধ্যে থাকার কারণে তাদের সাইকোলজিক্যাল যে প্রেশারটা
হয়েছে সেটা থেকে তাদেরকে রিল্যাক্স মোডে নিয়ে আসার জন্য। টকি ওয়ার্ল্ডের ধারণ ক্ষমতা 5,000, ছুটির দিনগুলোতে ভিড় হয় আরও বেশি। 50 জন ধারণ ক্ষমতার একটি পার্টি রুমও রয়েছে এখানে। জন্মদিন সহ বিভিন্ন পার্টির আয়োজন হয় রুমটিতে। ড্যান্স সেন্ট্রাল ইজ লাইক আমাদের ছোটবেলা থেকে একটা ফেভারিট গেম ছিল, লাইক উই গ্রিউ আপ প্লেইং দ্যাট। উই অল দ্য বড় ছোট যে রাইডগুলো আছে আমরা সেগুলোতে চড়তে এসেছি। ফোন খেলা করতে আসছি, বাচ্চাকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য আমরা মূলত আসছি এখানে ঘুরবো। টকি ওয়ার্ল্ডে প্রবেশ ফি 50 টাকা। 4 ফুটের কম উচ্চতার শিশুদের প্রবেশ ফি দিতে হয় না। যে কোনো 5টি রাইড 350 টাকা, 8টি রাইড 550 টাকা, 5 কয়েনের গেম 350 টাকা এবং 8 কয়েনের গেম 550 টাকা। এছাড়াও টকি ওয়ার্ল্ডে যে কোনো 4টি রাইড ও 3টি গেম 500 টাকা। টকি ওয়ার্ল্ড শুক্র শনিবার খোলা হয় বেলা 11টায়, আর অন্য দিন 3টায়। সব দিনই টগি ওয়ার্ল্ড বন্ধ হয় রাত 9:30, আর মঙ্গলবারে বন্ধ। তাই ছোট্ট সোনামণিদের আনন্দের জন্য যারা টগি ওয়ার্ল্ডে আসতে চান তাদেরকে আসতে হবে এই সময়ের মধ্যে। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন বছরে করোনাজনিত নানান খাতে সংকট কাটিয়ে এক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। সরকারি বাসভবনে গণমাধ্যমে দেয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়, এটাই হোক আজকের প্রত্যাশা। প্রতিবছরই বিএনপি শক্তি সঞ্চয় করতে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বছরই গণতন্ত্র ফিরে পাবে দেশের মানুষ। শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের দখলদারি মেনে নেবে না। সাংগঠনিকভাবে বিএনপি এখন আরও শক্তিশালী দাবি করে ফখরুল বলেন, 2021 সালের প্রথম দিনে তারা খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছেন। করোনা মুক্ত এবং স্বৈরতন্ত্র মুক্ত একটি বাংলাদেশ এই বছরে ইনশাআল্লাহ এই দেশের জনগণ প্রতিষ্ঠা করবে। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগের দখলদারি এই সরকারকে কখনোই মেনে নেবে না। অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে বাধ্য করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ গণতন্ত্রের হাতে হাত করা পরিয়ে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বরণী কার্যালয়ে মিলনায়তনে পার্টির 35তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বলেন, বিএনপি এখন সুষ্ঠু নির্বাচনের জন্য ডাক চিৎকার করছে। জি এম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি গেল 30 বছর ধরে সংবিধানের 70 ধারার অপব্যবহার করে নিয়ন্ত্রণহীন ক্ষমতা ভোগ করেছে। দুই পক্ষই গণতন্ত্রকে হাত করা পরিয়ে আটক করে রেখেছেন। এখন গণতন্ত্র নিয়ে তারা কথা বলতে চান, কিন্তু দুই পক্ষই এর সুযোগ সুবিধা নিয়েছেন। এক নায়কতন্ত্রের সুযোগ সুবিধা দুই পক্ষই আওয়ামী লীগ এবং বিএনপি কেউ কম যায়নি। জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রংপুরের সীমিত পরিসরে পালিত হয়েছে নানা কর্মসূচি। শুক্রবার বিকেলে 3:30 প্রতিরাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পণ করেন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতারা। পরে পার্টির প্রেসিডিয়াম সদস্য সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তাফার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা হয়, শেষে অনুষ্ঠিত হয় দোয়া। নতুন বছরে নতুন উচ্চতায় উঠবে বাংলাদেশের অর্থনীতি এমন প্রত্যাশার কথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ বাড়ানো আর কর্মসংস্থান তৈরি করতে পারলেই সম্ভব এটি। করোনার মধ্যেও খেতে খাওয়া মানুষের শ্রমে ভালো ছিল জিডিপির প্রবৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর এই সময়ে বাড়তি সহায়তা নিয়ে পাশে থাকতে দাঁড়াতে হবে পিছিয়ে পড়া মানুষদের। সুলতান আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল্লাহ আল মাহমুদ। প্রত্যাশার সূর্য উঠেছে নতুন বছরে।
বিদায় নিল বিভীষিকাময় 2020। মহামারীর বছর শেষে যেন স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনেও। তাই তো রাজধানীর হট্টগোল থেকে খানিকটা দূরে এমন মন খুলে সময় কাটানোর চেষ্টা অনেকেরই। জমিতে সোনালি ধান, বিলে নৌকায় ঘুরে বেড়ানো, আবার পাশেই মেলার আবহে বিনোদনের নানা উপলক্ষ, এ যেন সুখী এক বাংলাদেশের প্রতিচ্ছবি। করোনা মহামারী পেশা বদলে দিয়েছে অনেকের। শুধু চাকরির পেছনে না ছুটে ছোট্ট পরিসরে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় নেমেছেন অনেকেই। চার পাঁচজন কাজ করতেছি এখানে, যা ইনকাম হয় ইনশাল্লাহ আমাদের সবারই হয়ে যায়। প্রতিদিন 2-2,500 হয়, লাভ হয় 700-800 দেখা যায়। বিভিন্ন সংস্থার হিসেবে উঠে আসছে দেশে বাড়ছে বেকারের সংখ্যা। রামরুর হিসেবে মহামারীতে বিদেশে শ্রমিক যাওয়া কমেছে 71%। করোনা মহামারীতে চাকরি হারানোর সংখ্যাও নেহায়েত কম নয়। তার মধ্যে প্রতি বছর যারা কর্মক্ষেত্রে প্রবেশ করে তাদের জন্য রয়েছে অনিশ্চয়তা। বেসরকারি বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থানও বাড়বে না বলছেন বিশেষজ্ঞরা। গার্মেন্টস সেক্টরটাকে যদি আমরা উজ্জীবিত করতে পারি, বর্ধিত করতে পারি, তাহলে সেখানে কিছু কর্মসংস্থান হবে। আমরা যদি কৃষিকে উজ্জীবিত রাখতে পারি তাহলে সেখানে কিছু কর্মসংস্থান হবে। সরকার প্রচুর প্রকল্প গ্রহণ করেছেন, পদ্মা সেতু থেকে আরম্ভ করে অন্যান্য যে পায়রা বন্ধ, তারপরে ডিপসি পোর্ট, মাতার বাড়িতে সবই করেছেন, কিন্তু সুফলটা পেতে একটু সময় লাগবে। নতুন বছরে করোনার প্রভাব কমে আসলে প্রত্যাশার চেয়েও বেশি গতি পাবে অর্থনীতি বলছেন সংশ্লিষ্টরা। নতুন বছরে কর্মসংস্থানের চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পারলে বাংলাদেশের বুকে এক সম্ভাবনার সূর্য উঠবে, সেই প্রত্যাশায় 17 কোটি মানুষ। সুলতান আহমেদ, News24, ঢাকা। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নামে। বিশেষ করে যারা ঢাকায় থাকেন তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানায় যান, তবে করোনা সংক্রমণের মধ্যেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেছেন অনেকে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। নতুন বছরকে বরণ, তাই শুক্রবার রাজধানীর চিড়িয়াখানা ছিল দর্শনার্থীদের উপচ পড়া ভিড়। ভ্রমণ আনন্দের শেষ নেই শিশুদের, শিশুদের পাশাপাশি বড়রাও চিড়িয়াখানা দর্শনে এসেছেন। খুবই আনন্দ করছে, দেখা যায় ছোট বাচ্চা কাছে এরা দেখে, পশু পাখি দেখে অনেক আনন্দ করছে। খারাপ সময়ের মধ্য দিয়েও সবাই চাচ্ছে যে লাইফটাকে আমরা একটু এনজয় করি। করোনা পরে প্রথম বাইরে আসা, বাচ্চা আছে, ফ্যামিলি ছোট বাচ্চা। চিড়িয়াখানায় এসে পশু পাখির খাঁচা ছাড়া অন্যদিকে যেতে চায় না শিশুরা। ভালো লেগেছে যে হরিণ বাঘ জেব্রা। আমি চিড়িয়াখানায় আসলাম। কি দেখেছো? চিতাবাঘ দেখেছি। দর্শনার্থীদের চলার পথে পথে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা চোখে পড়ে। মাস্ক ব্যবহারে যথেষ্ট সচেতনতা আছে, কিছুক্ষণ পর পরে ঘোষণা দেওয়া হচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে। আপনি দেখছেন কত বাস আসছে, এত বাস তো কখনোই আসে না। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর অবশ্যই স্বীকার করেন সবাই স্বাস্থ্যবিধি মানছে না। আমার বিশ্বাস যে 95% মানুষের মুখে আপনি মাস্ক দেখতে পাইছেন, 5% হয়তো গলায় ঝুলনে আছে অথবা পকেটে আছে। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। জাতীয় প্রেসক্লাবের নির্বাচিত নতুন সভাপতি ফরিদা ইয়াসমিনকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তাকে অভিনন্দন জানান রিপোর্টার্স ইউনিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, সহকর্মী এবং ওমেন জার্নালিস্ট নেটওয়ার্ক সহ আরও অনেক সংগঠন। বৃহস্পতিবার 2021-22 মেয়াদে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন ফরিদা ইয়াসমিন। তার এই জয়ে ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সভাপতি পেল জাতীয় প্রেসক্লাব। ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত নূর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক নূর আলম বিকেলে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে ইট দিয়ে আঘাত করতে থাকে, এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে 9 জন নিহত হয়েছেন, এর মধ্যে নরসিংদীর বেলাব উপজেলায় 3 বোন সহ নিহত হয়েছেন 4 জন। শুক্রবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের জঙ্গুয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে সিলেটগামী একটি বাস ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রাইভেট কারে থাকা পাঁচ যাত্রীর মধ্যে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। ওই গাড়িতে নববর্ষ উপলক্ষে ঘুরতে বের হয়েছিলেন চারজন। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাটি ভর্তি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হন পাঁচজন। সিলেটের ট্রাকের সাথে পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে একজন মারা গেছেন। শুক্রবার সকালে সিলেট তামাবিল সড়কের পরগনা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এছাড়া বগুড়ায় একজন ও শেরপুরে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২০২০ সালকে বিদায় ও কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়া ২০২১ সালকে বরণ করে নিল জার্মানি। মহামারী করোনায় দেয়া লকডাউনের কারণে নববর্ষ উদযাপনেও ছিল নানা বিধিনিষেধ। নতুন বছরকে বরণেও ছিল না দেশটিতে বসবাসরত প্রবাসীদের উচ্ছ্বাস। জার্মানির বার্লিন থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ২০২০ সালকে বিদায় আর নতুন বছর ২০২১কে বরণ করে নিল জার্মানি। লকডাউনে দেওয়া বিধিনিষেধের কারণে নিষিদ্ধ ছিল গণজামায়াত, উন্মুক্ত স্থানে পানীয় পান কিংবা আতশবাজি পোড়ানো। পুরনোকে বিদায় ও নতুন বছরকে বরণেও ছিল না দেশটিতে বসবাসরত প্রবাসীদের উচ্ছ্বাস। মহামারী করোনার কারণে অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে অনেকেরই কণ্ঠে ছিল উৎকণ্ঠা। আমাদের বেশ প্রবলেম হচ্ছে, কারণ অনেকের জব চলে গেছে। আমরা যে 20 hours করে কাজ করতাম সেটা এখন আমরা করতে পারছি না। দেশবাসীর কাছে এবং অন্যান্য প্রবাসীদের কাছে সবাই সবার জন্য দোয়া প্রার্থী। এটাই আমার আশা এবং আকাঙ্ক্ষা আল্লাহর কাছে, যেন আমরা পরবর্তীতে মার্চ এপ্রিলের আগে যেন আমরা কর্মস্থলে যেতে পারি। বছরের শেষ সন্ধ্যাতেও লোকজনের দেখা ছিল ভার বার্লিনের রাস্তায়। সেই সাথে শহরটির 54টি স্পটে গণজামায়াত নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করতে ছিল অসংখ্য পুলিশ সদস্য। তবুও অনেকেই আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানান। ডেক্স রিপোর্ট, News24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 31 ডিসেম্বর রাত 11টার পর আনুষ্ঠানিকভাবে শেষ হল ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ 47 বছরের সম্পর্ক। বৃহস্পতিবার সকালে রানী দ্বিতীয় এলিজাবেথ চুক্তিতে স্বাক্ষর করেন, ফলে ব্রেক্সিট চুক্তিটি ব্রিটেনে আইনে পরিণত হয়। আর ব্রেক্সিটের মধ্য দিয়ে বাণিজ্য নীতি ছাড়াও পরিবর্তন ঘটবে আরও বেশ কিছু ক্ষেত্রে। এদিকে ছেলেকে সবসময় সমর্থন দিয়ে আসা বরিস জনসনের বাবা ফ্রান্সের নাগরিকত্ব চেয়ে বসেছেন। এ বিষয়ে কিছুটা সমালোচনার জেরে স্ট্যানলি জানান, ফ্রান্সের সঙ্গে দৃঢ় পারিবারিক সম্পর্কের কারণেই তিনি ফরাসি নাগরিক হতে চান। যুক্তরাষ্ট্রে অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকেরা দেশটিতে ঢুকতে নিষেধাজ্ঞায় পড়ল। ট্রাম্প বলছেন, করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন শ্রমিকদের রক্ষায় নিষেধাজ্ঞা প্রয়োজন। গেল বছরের এপ্রিল ও জুন মাসে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। 31 ডিসেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তবে নিষেধাজ্ঞার মেয়াদ ও বছরে 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিদেশি শ্রমিকদের ওপর এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে নাম লিখিয়েছেন চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী জয় 2-0 ব্যবধানে। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। গোলশূন্য ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে 6 মিনিটের মধ্যে দারুণ ভলিতে গোল করেন রাকিব হোসেন, পরে ব্যবধান দ্বিগুণ করেন মান্নাফ রবি। আর এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে শেষ চারে উঠে যায় বন্দরনগরী দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। দিনের অপর ম্যাচে রাত 10:30 নিজেদের মাঠে ওয়েস্টহ্যামকে আতিথ্য দেবে এভারটন। News24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অক্সফোর্ডের টিকা অনুমোদন পেল ভারতে, সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে পাবে বাংলাদেশ। ভ্যাকসিন নেওয়ার পরও মানতে হবে স্বাস্থ্যবিধি।
বই উৎসবের শুরু নতুন বছর মহামারীর কারণে আয়োজন সীমিত শিক্ষার্থীদের উচ্ছ্বাস দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার প্রত্যাশা বাচ্চারা একটু নতুন বই পাইলে খুশি হয় একটু পড়ার